হাই গাইজ, আমি হলাম পৌলমি। তো আজ আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটাতে একটা ট্রেডমিলের আনবক্সিং আছে। আমরা রিসেন্টলি একটা ট্রেডমিল পারচেস করেছি অ্যামাজন থেকে। এটা প্রাইস নিয়েছে 25,600। এটা পাওয়ার ম্যাক্স ফিটনেস 3N1 1.5 হর্স পাওয়ার। আর তোমরাও চাইলে এখান থেকে পারচেস করতে পারো। এটা অটোমেটিক ট্রেডমিল, আমরা এটা অলমোস্ট খুলে ফেলেছি। তো এটা ইনস্টলেশনও করব, দেন এরপর টেস্ট করে দেখব যে জিনিসটা কত ভালো চলে। তো এটা খুবই ইজি, এটা জাস্ট একটা প্লাগ অ্যান্ড প্লে। একটা প্লাগ পয়েন্ট দেওয়া থাকবে তোমাকে, সেটা ঢুকিয়ে জ্যাকটা গুজে সুইচ অন করে দিলেই ট্রেডমিল অন হয়ে যাবে। একটা স্টার্ট আর স্টপ বাটন আছে, ওটা ক্লিক করার পর কাউন্ট ডাউন স্টার্ট হয়, দেন ওটা চলা শুরু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কিছু স্পিড বাটনস দেওয়া আছে, যেগুলোতে ডিরেক্টলি তুমি ওই স্পিড লিমিটেই পৌঁছে যাবে। তো সঞ্জু অলরেডি উঠে পড়েছে, ও খুবই এক্সাইটেড ট্রেডমিলে টেস্ট করার জন্য। ও উঠেই একদম 12 স্পিডে দিয়ে এখন স্পিড মেলানোর চেষ্টা করছে। এই ট্রেডমিলটায় ব্লুটুথ স্পিকারও আছে, তাই এটাতে গান চালিয়ে গান শুনতে শুনতেও ওয়ার্কআউটটা করে নেওয়া যায়। এর ইনস্টলেশনটাও তোমাদের দেখাবো, এর পরে আসছে এর ইনস্টলেশনটা। দেখতে পাচ্ছ যে ট্রেডমিলটা কেমন দেখতে, বেশ একটু অন্যরকম দেখতে অন্য ট্রেডমিলের থেকে। খুব একটা যে প্রচুর ভারী সরানো যাবে না এমন না, তুমি একাও চাইলে ওটাকে সরাতেই পারো। জাস্ট একটা দিক ভারী হয়, আবার চাকাও দেওয়া আছে, মুভমেন্ট করা ইজি আছে। এখানে দেখতেই পাচ্ছ একটা ডিস্টেন্স আর ক্যালোরি বলে দেওয়া আছে, ওখানে দুটোই দেখায়, চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ দেখালো তোমার ডিস্টেন্সের, তুমি কত অবধি গেছো, কত মিটার কত কিলোমিটার হয়েছে, আর মাঝে মাঝে ওটা আবার ক্যালোরিটাকেও শো করে। তার পাশে আছে একটা টাইম বলে, যে তুমি কত টাইম ধরে এটা হাঁটছো সেটা দেখাবে। আর তার পাশে স্পিড লিমিট, এই যে আমি স্টার্ট করলাম, দেখলে কাউন্ট ডাউনটা গেল, এবার টাইমারটা স্টার্ট হলো, টাইমটা কাউন্ট হবে। তো স্পিড লিমিট বাই ডিফল্ট প্রথমে যখন স্টার্ট করা হবে 1 থাকে, তুমি ওটাকে ইনক্রিজ করতে পারো ম্যাক্সিমাম। এই মেশিনটার ক্ষেত্রে এটা 12 অবধি যায়। দেখো হাতের কাছেও কিছু সুইচ আছে যেখানে স্পিড লিমিটটা বাড়ানো যাবে, আবার কমানো যাবে। আর দেখো ওখানে স্পিড লিমিটটা বাড়ছে। আর এখানে বাঁ হাতের কাছে আছে স্টার্ট আর স্টপ বাটন, ডিরেক্টলি স্টার্ট আর স্টপ এখানে সুইচ থেকেও করে নেওয়া যাবে। তো এখানে 8 আছে, স্পিড 8 করছি, এখান থেকে আর ডিরেক্ট স্পিডে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছ অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে। আর এই যে হাতের কাছে যে সুইচ আছে সেখান থেকে আমরা হাই স্পিড, যেটা কিনা এটাতে 12 আছে, অত অবধি যেতে পারবো। বাস এর বেশি স্পিডে যাওয়া যাবে না। তো এখানে লাল রঙের যে জিনিসটা দেখছো সেটা ইমার্জেন্সি পারপাসের জন্য। এই ক্লিপটা জামার সাথে লাগিয়ে নিতে হবে। যখন ট্রেডমিলে দৌড়তে তো অনেক সময় কি হয়, পিছলে পা পিছলে গেল বা মুচড়ে গেল, সেটা অফ করে দিলাম। তো এই জিনিসটা যেটা দিয়েছে, তো এটা কেন দিয়েছে বলে দিই, এই যে ক্লিপটা, এই ক্লিপটা যে এখানে দৌড়বে তার জামার সাথে আটকে দিতে হবে। তো ইনকেস সে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল, মানে ইভেন পড়ে যাওয়ার মতন যদি ব্যাপারটা হয়, তখন এই দড়িটা, এখানে ম্যাগনেট দেওয়া আছে, এটা এখান থেকে ডিরেক্ট খুলে যাবে। এটা খুলে গেলে কী হবে, এটা খুলে গেলে মেশিনটা ডিরেক্ট অফ হয়ে যাবে, মানে স্পিড ও যেই স্পিডেই থাকুক না কেন ও তখনই সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে, স্পিড একদম কমিয়ে দেবে। তো এটা ইমার্জেন্সি গিয়ার কিছু একটা বলে, এর নাম আমি জানি না। তো এটার পারপাসটা হলো এই পারপাস। তো এবার এটা কীভাবে জায়গাটা ঘরের অনেকটাই বাঁচিয়ে দেয় সেটা দেখাবে। দেখতে পাচ্ছ তোমরা এটা কতটা জায়গা নিয়ে আছে, মানে বাড়িতে যদি লোকজন চলেও আসে তো এইটাকে রাখার খুবই ইজি। এটাকে এটা এটা নিয়ে ভাবতেই হবে না, এটা থাকা মানে বাড়িতে এক্সট্রা কোনো হাতি পোষার মতন জায়গা না।
এটা পাওয়ারটা আমি অফ করে দিলাম। তো এর নিচের দিকেও একটা সুইচ অন করা আর অফ করার জায়গা আছে, আলাদা করে সুইচ দিয়ে রেখেছে। বোর্ডের থেকেও অফ করতে পারো, এখান থেকেও অফ করতে পারো, তোমাদের যেটা খুশি। আর এই চারটে নাট আছে, মেনলি চারটে নাট দিয়েই এটা সোজা হয়ে দাঁড়িয়ে, চারটে খুলে দিলে আবার এটাকে ফোল্ড করে নেওয়া যায়। তো এটা একটা হাতের কাছে, ঠিক সেম ওদিকেও আছে, পায়ের কাছে আছে এদিকে একটা, আর ঠিক অপোজিট সাইডে আরেকটা। তো এই নাটগুলোকে আমি খুলে দেবো এখন, খুলে দিয়ে এটাকে কিভাবে ফোল্ড করে রাখবে সেটা দেখিয়ে দেবো। মানে আমি একা যদি এই জিনিসটাকে গুটিয়ে ফোল্ড করে রেখে দিতে পারি, তো ন্যাচারালি এটা সবাই পারবে, এটা এমন কিছু ভারী না, এটা আরামসে এই ফোল্ড করে রেখে দেওয়া যাবে। তো একটা নাট খুলে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ এরকম নাট, দুটো ছোটো ছোটো নাট আর দুটো একটু বড় বড় নাট, অলমোস্ট প্রায় সেম, খালি পায়ের নাটগুলোর ডেপটা একটু বেশি আছে। তো পায়ের কাছের এটা লাস্ট নাট আমার, এটা খুলছি, এটাও খোলা হয়ে গেছে। তো আমার চারটে নাটই খোলা হয়ে গেছে, তো আমার চারটে নাটই খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই চারটেই মেনলি নাট। তো এবার এটাকে ফোল্ড করে দেখাবো। যেটা লম্বাভাবে দাঁড়িয়ে আছে সেটাকে নিচের দিকে একটু প্রেস করে দিলে এটা নিচের দিকে নামতে থাকবে, এইভাবে নামিয়ে দেবো এটাকে নিচের দিকে, আর হাতও দুটোকেও নিচের দিকে নামিয়ে দেবো। তো এটা এইভাবে বেন্ট হয়ে যাবে। এটা যেখানে তোমরা দেখলাম না একটা সুইচ দেওয়া আছে মেশিনের গায়ে, সেখানে এটা চাকাও আছে একটা, তো এই চাকাটার সাথে এটাকে মুভমেন্ট করানোটাকে খুবই ইজি হয়ে যায়। তো এটাকে স্ট্যান্ড করতে হলে এভাবে পায়ের দিক থেকে তুলে ধরতে হবে, তুলে ধরে দাঁড় করিয়ে দিলেই এটা এরকম দাঁড়িয়ে যাবে, কারণ ওর দুটো চাকা আছে আর দুটো স্টপার মতন জিনিসও আছে। এবার যদি কারো মনে হয় যে সে এটা খাটে তলে রাখবে, তো এরকম জাস্ট তলার দিক দিয়ে তুলে ধরে, চাকা যেহেতু আছে সামনের দিকে আরামসে এগিয়ে যাবে, তো এগিয়ে খাটে তলায় ঢুকিয়ে দিতে পারো, বা এরকম চাইলে এরকম আমার মতন দাঁড় করিয়েও রাখতে পারো। সো এই ছিল আজকের মতন, থ্যাংকস ফর ওয়াচিং, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সাপোর্ট করো, পাশে থেকো এইভাবেই, আরও বলো যে আরও কেমন কেমন করে ভিডিও করলে তোমাদের আরও ভাল লাগবে, তো আমার আরও ইম্প্রুভ হবে, তো আমি চাইবো সেরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সবাই ভালো থেকো, দিন ভালো যাক, থ্যাংক ইউ।